সুসম্পর্ক কাজে লাগিয়ে আরও বিনিয়োগ করুন ভারতে ব্যবসায়ীদের প্রতি প্রধানমন্ত্রী একটি স্যালাইন স্ট্যান্ডের দাম ষাট হাজার টাকা কিডনি ডায়ালিসিস সেন্টার প্রকল্প খালেদা জিয়ার মুক্তি ইস্যুতে অবস্থান বদলায়নি সরকার রংপুর তিন আসনে উপনির্বাচন আজ দুবাইয়ে গ্রেফতার জিসানকে দেশে আনা হবে তটস্থ ঢাকার আন্ডারওয়ার্ল্ড সুসম্পর্ক কাজে লাগান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদীর বৈঠকে সাত ইস্যুতে অগ্রগতির আশা সেলিম প্রধানের ভিডিও ফাঁস তৃতীয় শ্রেণীর কর্মচারীর প্রথম শ্রেণীর দুর্নীতি গ্রেফতার হলো রাজধানীতে কৃষক লীগের কী কাজ সৌদি আরবে ব্যাপক নিয়মিত যেত পুলিশও দর্শক শুনছিলাম আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিকের শিরোনামগুলো আপনারা আমাদের সঙ্গে আছেন এ ব্রডকাস্টে নিয়মিত আয়োজন আজকের পত্রিকা থেকে বলছিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন আজকের পত্রিকায় আমরা দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রীর ভারত সফর এবং চলমান দুর্নীতি বিরোধী অভিযান এই দুটো ইস্যুকে প্রাধান্য দিয়েই শিরোনাম করা হয়েছে চলুন এই বিষয়গুলি সম্পর্কে আমরা একটু পূর্ণাঙ্গভাবে জানার চেষ্টা করি নয়াদিগন্ত হেডলাইন করেছে সুসম্পর্ক কাজে লাগিয়ে আরও বিনিয়োগ করুন ভারতে ব্যবসায়ীদের প্রতি প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন গতকাল তিনি আহ্বান জানিয়েছেন সেখানে আর এই বিষয়টিকে যুগান্তর এই নিশ্চয়কে করেছে সুসম্পর্ক কাজে লাগান এবং আরও বিনিয়োগ করুন বাংলাদেশ ভারত বিজনেস ফোরামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি বলেছেন এর সাইড স্টোরিতে যুগান্তর আরেকটা নিউজ করেছে দিল্লিতে হাসিনা মোদীর শীর্ষ বৈঠক আজ সাত ইস্যুতে অগ্রগতির সম্ভাবনা হ্যাঁ আমরা যেমনটি গতকালকেই জেনেছি যে আজকে প্রধানমন্ত্রী দুই নতুন মেদা নির্বাচিত হয়ে আসা দুই দেশের দুই প্রধানমন্ত্রীর শীর্ষ বৈঠক হবে এবং সেখানে সাতটি ইস্যু প্রাধান্য পাবে এবং এখানে অগ্রগতি হওয়ার সম্ভাবনা আছে যেমন ইস্যুগুলো এর আগে আমরা যেমনটি জেনেছি যে আসামের নাগরিক পুঞ্জি বা এনআরসি তারপর সহ অভিন্ন নদীর পানি বন্টন এর পাশাপাশি সীমান্ত হত্যা বন্ধ তারপর বাণিজ্য সহযোগিতা বিশেষ করে ভারতে বাংলাদেশের বাজার আরও উন্মুক্তকরণ এই বিষয়গুলো তো আছেই তো এখন বৈঠকের পর আসলে বিস্তৃত জানা যাবে এছাড়া পাশাপাশি গতকালকে প্রধানমন্ত্রী এই বাণিজ্য ফোরামে বাংলাদেশে ভারতের হঠাৎ করে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়া নেওয়া বন্ধ করে দেয়া নিয়ে যে বক্তব্য দিয়েছেন বেশ প্রাণোচ্ছলভাবে তিনি বলেছেন যে আসলে হঠাৎ করে পূর্ব ঘোষণা ছাড়া পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়া ভারতের ঠিক হয়নি যার ফলে বাংলাদেশ একটু চাপের মধ্যে পড়তে হয়েছে এবং ভবিষ্যতে এটা না করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন যেন কোনো পণ্য রপ্তানি বন্ধ করার আগে যেন বাংলাদেশকে অবহিত করা হয় আরেকটি যেটি চলমান দুর্নীতি বিরোধী অভিযান মোটামুটি সবগুলো পত্রিকায় হেডলাইনে এটি স্থান পেয়েছে যে চলমান দুর্নীতি বিরোধী অভিযান যেটা চলছে সেটা চলতেই থাকছে কিন্তু যে বিষয়টি উঠে এসেছে যে এখন দেখা যাচ্ছে যে দুর্নীতি করার জন্য বিশেষ করে বিভিন্ন প্রকল্পের যে প্রস্তাবনা দেওয়া হয় সেখানে দুর্নীতির একটি বিশাল পথ অবমুক্ত রাখা হয় যেমন দিগন্ত এই হেডলাইনটি করেছে স্যালাইন স্ট্যান্ডের দাম ষাট হাজার টাকা কিডনি ডায়ালিস কেন্দ্র স্থাপনের জন্য একটি স্যালাইন যেখানে স্ট্যান্ড যেখানে স্যালাইনটি ঝুলানো হবে এটির দাম ধরা হয়েছে ষাট হাজার টাকা তাছাড়া চেহারা দেখার জন্য যে লুকিং গ্লাস আমরা যেটাকে আয়না বলি সেই একটি আয়নার দাম ধরা হয়েছে বিশ হাজার টাকা আসলে বিভিন্ন প্রপ এর আগে আমরা যেমনটি দেখেছি একটি তিনশো টাকার রেক্সিনের দাম ধরা হয়েছে চুরাশি হাজার টাকা এরকম হ্যান্ড গ্লাভস এরকম দাম ধরা হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা তা আসলে প্রস্তাবনার মধ্যেই যে দুর্নীতির ব্যবস্থাটাকে করে দেওয়া হচ্ছে এবং এভাবে যদি পাশ হয়ে আসে প্রস্তাবনা তাহলে তো দুর্নীতি আরও অবমুক্ত হবে এমনটি ধারণা করছেন বিশ্লেষকরা এবং আমরা সাদা চোখেও সেটি দেখতে পাই বাংলাদেশ থেকে দুবাইয়ে পালিয়ে থাকা শীর্ষ সন্ত্রাসী জিসানকে দেশে আনা হবে জিসানকে সেখানে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে এবং আগামী এক মাসের মধ্যে তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে এবং জিসানের গ্রেপ্তারের ফলে এবং তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া এগিয়ে যাওয়ার ফলে আসলে আন্ডার ওয়ার্ল্ডে একটা তটস্থ অবস্থায় বিরাজ করছে এবং এই আন্ডারওয়ার্ল্ডের পূর্ণাঙ্গ চিত্র গোয়েন্দাদের কাছে আছে বলে দাবি করা হচ্ছে জিসানকে ছাড়াতে অবশ্য তৃতীয় পক্ষের তার সহযোগের অভিযান চালাচ্ছে এবং খালেদ শামীম অর্থাৎ যুবলিগ নেতা খালেদ মাহমুদ এবং জি কে শামীমের মাধ্যমে তার কাছে টাকা পয়সা বাংলাদেশ থেকে পাচার হতো বলে যুগান্তর এই নিউজটি করেছে আর যে বিষয়গুলো সেখানে স্থান পাচ্ছে এটা হচ্ছে খালেদা জিয়ার মুক্তি ইস্যুতে অবস্থান বদলায়নি সরকার এই নিউজটি করেছে নয়া দিগন্ত এবং তারা যেমনটি বলছেন যে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তিতে দুর্নীতির অভিযোগে কারা কারাবন্দি থাকা অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মুক্তি ব্যাপারে এখনও কোনো নমনীয়তা দেখাননি অর্থাৎ আইনি প্রক্রিয়ার মাধ্যমে যদি হয় তাঁর তাহলে সেটা হবে নয় তাকে সাজা ভোগ করতে হবে পাশাপাশি আমরা জানি যে বিএনপি অবশ্য বেশ কদিন যাবার চেষ্টা করে আসছিল এবং বেশ অগ্রগতি হয়েছিল কিন্তু গতকালকে আমরা যেমনটি শুনলাম যে এক ধাপ পিছিয়ে গেছে কারণ কারাগারে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করার পর তিনি জানিয়ে দিয়েছেন যে কোনো সমঝোতায় বা কারো অনুকম্পায় তিনি মুক্তি চান না দর্শক আমরা জানি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এবং সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদের মৃত্যুতে এই আসনটি শূন্য হয়েছিল এবং সেই আসনে উপনির্বাচন হচ্ছে এবং সেখানে লাঙল এবং ধানের শীষের মধ্যে লড়াই হবে বলেই সবাই ধারণা করছে এখন দেখা যাক সেই লড়াই কোন পক্ষ জয়ী হয়ে আসে দৈনিক প্রথম আলো একেবারে শুরুতে বেশ গুরুত্ব সহকারে একটি সংবাদ ছেপেছে সেটা হচ্ছে রাজধানীতে কৃষক লীগের কি কাজ আসলে রাজধানীতে কোনো কৃষি জমি নেই কিন্তু রাজধানীর প্রত্যেকটি ওয়ার্ডে কৃষক লীগের কমিটি আছে এবং উনিশশো সালে আওয়ামী লীগের সহযোগী সংগঠনে কৃষক লীগ গঠিত হওয়ার পর রাজধানীতে এখন পর্যন্ত আট হাজার কৃষক লীগ নেতাই রয়েছেন তবে বাস্তব হচ্ছে যে তারা কেউ কৃষক নন তবে কৃষক না হয়ে রাজধানীতে কোনো কৃষি জমি না থাকার পরও এই কৃষক লীগের কমিটি আছে ওয়ার্ডে ওয়ার্ডে এটা নিয়ে তারা একটু প্রশ্ন তুলেছে মধ্যপ্রাচ্যের দেশ দুবাইয়ে সন্ত্রাসী জিসানকে আটক করার এই সংবাদটি বাংলাদেশ প্রতিদিন হেডলাইন করেছে তবে লিখেছে যে তাকে নিয়ে গোলক ধাঁধা সৃষ্টি হয়েছে এর পাশাপাশি মধ্যপ্রাচ্য ভিত্তিক আরেকটি নিউজ দিয়েছে বাংলাদেশ প্রতিদিন সাইড স্টোরি হিসেবে সেটি হচ্ছে সৌদিতে ব্যাপক ধরপাকড় দেশে ফিরেছেন একশো জন ক্যাম্পে আটক অনেকে আমরা জানি গত বৃহস্পতিবার রাতে সৌদি এয়ারলাইন্সের একটি বিমানে করে একশো জন বাংলাদেশি শ্রমিক সেখান থেকে বাংলাদেশে ফিরে এসেছে এবং তারা বলছে যে অবৈধ অভিবাসন অভিবাসন বিরোধী অভিযানের অংশ হিসাবে বাংলাদেশি শ্রমিকদেরকে ধরা হচ্ছে এবং প্রতিদিনই নাকি সেখান থেকে ফেরত আসা শ্রমিকরা জানিয়েছেন যে সেখানে নাকি প্রতিদিন এরকম শত শত শ্রমিককে আটক করা হচ্ছে এবং দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চালাচ্ছে সৌদি সরকার দর্শক জাতীয় দৈনিকগুলোর এই প্রধান শিরোনামের পাশাপাশি আর কিছু কিছু ছোট নিউজ আছে যেমন একটি নিউজ করেছে নয়া দিগন্ত সেটি হচ্ছে বাংলাদেশে দশ বছরে ছাপ্পান্ন হাজার নতুন কোটিপতি দেশের কোটিপতির তালিকায় প্রতি বছরই গড়ে সাড়ে পাঁচ হাজার করে মানুষ যুক্ত হচ্ছে এদের প্রত্যেকেরই সঞ্চয় আসলে ব্যাংক ভিত্তিকে হিসাবটা করা হয় অর্থাৎ বাংলাদেশের কোনো ব্যাংকে বা এক বা একাধিক ব্যাংকে এক কোটি টাকারও বেশি অর্থ যাদের গচ্ছিত আছে সেই হিসেব ধরে কোটিপতি হিসেবটা করা হচ্ছে বিবেচনা আনা হচ্ছে এবং সেটি দেখা যাচ্ছে যে প্রতি বছর সাড়ে পাঁচ হাজার কোটিপতি বাংলাদেশের তালিকায় যুক্ত হচ্ছে এবং গেল দশটি বছরে বেড়েছে এবং এই সব নিয়ে বাংলাদেশে এখন মোট কোটিপতির সংখ্যা যেই নয়া দিগন্ত করেছে সেটা হচ্ছে ছিয়াত্তর হাজার দুইশ ছিয়াশি জন মোট কোটিপতি এসে দাঁড়িয়েছে এবং এখানে একজন অর্থনীতিবিদ বাংলাদেশ ব্যাংকের সাবেক একটা ডেপুটি গভর্নর ইব্রাহিম খালেদের মন্তব্য দেওয়া হয়েছে যে এই কোটিপতি বেড়ে যাওয়াটাকে একটি বৈষম্যমূলক অর্থনীতির প্রমাণ হিসেবে দেখছেন তিনি দর্শক শেষ করছি আজকের একটি বিনোদনের সংবাদে আমরা গতকালকে যেমনটি জেনেছিলাম যে আগামী চব্বিশ অক্টোবর বাংলাদেশ এফডিসি বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশনের যে চলচ্চিত্র সমিতির নির্বাচন সেই নির্বাচন নিয়ে আসলে আজকে যে নিউজটি করেছে যুগান্ত সেই নির্বাচনে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বেশিরভাগ প্রার্থী ইতোমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন আমরা যেমনটি জানি যে চব্বিশে অক্টোবর নির্ধারিত যে ডেট সেই নির্বাচনে আমরা গতকালকে যেমনটি জেনেছি যে চিত্রনায়িকা মৌসুমি প্যানেলটি ভেঙে গেছে এবং তার সঙ্গে যিনি নির্বাচন করতে চেয়েছিলেন তিনি আসলে সরে দাঁড়িয়েছেন মৌসুমি একাই মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং চিত্রনায়িকা মৌসুমি অভিযোগ করেছেন যে যারা নির্বাচন করে নির্বাচিত হয়ে আসতে চায় তাদেরকে নির্বাচনে যেতে বাধা দেওয়া হচ্ছে কিন্তু তার প্রতিপক্ষ তারা প্রমাণ চেয়েছেন যদি সেরকম কোনো প্রমাণ থাকে তাহলে সেটা দেওয়া হোক অর্থাৎ একটি টানাটানি একটি রেশারেশি চলছে আমরা বুঝতে পারছি তো এই রেশারেশির মধ্যেই হয় কিনা নির্বাচন বা কোন দিকে যায় সেটা আসলে সময় বলে দেবে তো আসলে এই ছিল আজকের প্রথম প্রথম জাতীয় দৈনিকের শিরোনামগুলো আপনারা সবাই আমাদের সঙ্গে আছেন থাকবেন এই প্রত্যাশা রেখে শেষ করছি এবং এভি ব্রডকাস্টের নিয়মিত আয়োজন আজকের পত্রিকা থেকে বলছি দেখার জন্য নিরন্তর আমন্ত্রণ এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না